চাওক আমার দুটা দলের সংগঠন মজবুত আছে আর এই সংগঠনখিন মই মত বিনিময় করছো। আমার মজার যখন মত বিরোধ থাকিব পারে বলে কিছু ভাবিছিলে, বর্তমানে কোনো মত বিরোধ নাই। আমি ঐক্যবদ্ধভাবে আমি আগবাড়ি গৈছো আর মানুষে মোক আকুয়ালি লৈছে, দুটা দলের মানুষের একটা সু সম্পর্ক গড়ি তুলিছো আর উন্নয়নের স্বার্থত সকলে সকল কথা পাহরি আমি একেখন নাওরে যাত্রী হব লাইছো আর আমার এই যাত্রা নিশ্চিতভাবে সুফল হব এই কামনার এই মেসেজে মই আগবাড়িছো। কিমান ভোটত জয় হব বলে আপনি আজির তারিখ আশা করেছে? মই নিজে এনেক কব নোৱাৰো, আমার মিত্র দলের কার্যকর্তা সকলে আর বিভিন্ন অংশের পর যে মই খবর লৈছো আর তৃণমূল পর্যায়ত মই আজি দুমাহ যেটা ঘুরি যেটা মোৰ অভিজ্ঞতা হয়েছে, মই যিমান ভোট লাভ করিম আর সিমান ভোটে দুজন মানুষে দুজন ব্যক্তিয়ে বিরোধী দল দুজন ব্যক্তিয়ে লাভ করব বলে মানুষ চর্চা করেছে আর মোৰ এটা অনুমান হয়েছে। ধন্যবাদ। ইয়ার পিছত সেনারে এজন বিশিষ্ট ব্যক্তি ব্যবসায়িক তেখে ভারতীয় জনতা পার্টির ভূমিকা এজন প্রার্থী হিসাবে আপনাদের পর আশীর্বাদ বিচারিছো আর মই কথা দিছো আমার মিত্র দলের সকল কার্যকর্তাক লেঙা সমষ্টির সর্বাঙ্গীন উন্নয়নের বাবে মই মই আত্মনিয়োগ করিম আর আপনাদের সম্মুখত রাখি আপনাদের দিয়া পরামর্শে মই আগবাড়ি যাম আর তারবাবে মোক শক্তি দিয়ক আর মোক মরম করক আর মোক আশীর্বাদ করক। মই আপনাদের এই আশীর্বাদ মরম এই ভালপাওয়া সমিল হিসাবে লই সমল হিসাবে লই আগবাড়ি যাম আর সেনা সমষ্টির এই দরিদ্রজনের এই অনুন্নত সমষ্টিখনের একটা কণ্ঠ হব বিচারি মই কণ্ঠ হলে আগবাড়িছো এই কণ্ঠ সেনা সমষ্টির কণ্ঠ হিসাবে মই নেতা নহয় মোক আপনাদের আজির পর বেতা বলে কব পড়ি।